সবাইকে স্বাগত জানাচ্ছি লার্ন জার্মান ইন বাংলা টিউটোরিয়ালে। আমি আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব জার্মান লিখিত অংশে বেআইনস এবং বেতসওয়াই পরীক্ষায় যে বিষয়টি খুবই কমন সেটি হচ্ছে দি হাইটসং কাপুট ও দা দি হাইটসং ডিফেক্ট, অর্থাৎ আপনার বাসায় হাইসং কাজ করছে না, হিটার কাজ করছে না। আপনি এ বিষয়ে আপনার আপনার বাড়িওয়ালাকে একটি পত্র লিখবেন। তাহলে বন্ধুরা চলুন তাহলে দেখে আসি আপনারা কীভাবে এ বিষয়ে একটি পত্র লিখবেন। প্রশ্নপত্রে যে অংশটুকু উল্লেখ থাকবে সেটি হলো ইন ইয়ার ভোনুং হাবেন সি সাইট আইনিগার সাইট প্রবলেমে মিটে ডে হাইসুং, আপনার বাসায় কিছুদিন ধরে হিটার সমস্যা, অর্থাৎ হিটার কাজ করছে না। ডেয়ার ফার্মিটার জল দি হাইসুং রেপারিয়ারেন লাসেন, বাড়িওয়ালা হিটারটি মেরামত করার কথা। লাইডার খেনেন জি ইয়েন ফার্মিটার টেলিফোনিশ নিস্ট এরাইশন, ডিজলভ শ্রাইবেন জি আইনেন ব্রিফ, আপনি আপনার বাড়িওয়ালাকে টেলিফোনে পাচ্ছেন না, সেজন্য আপনি তাকে উদ্দেশ্য করে একটি পত্র লিখছেন। জি শ্রাইবেন উবা দি জে পুংটে, আপনি এই বিষয়গুলো উল্লেখ করে লিখবেন। গ্রুন্ড দেজ শ্রাইবেন্স, আপনার লিখার কারণ। প্রবলেম সমস্যা, ভাস উন উইলাং শুন, কি এবং কতদিন যাবত। টার্মিন ফিওর রেপারাটুয়া, মেরামতের জন্য অ্যাপয়েন্টমেন্ট। উইজি অ্যারাইসবার জিন্ড, আপনাকে যেভাবে যোগাযোগ সম্ভব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পত্রের হেডিং, অর্থাৎ আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে আপনি পত্রের হেডিং দিবেন। প্রথমে আপনার অ্যাড্রেস, তারপরে আপনি যে কর্তৃপক্ষের নিকট লিখছেন আপনার ফার্মিটার, অর্থাৎ আপনার বাড়িওয়ালার অ্যাড্রেস, নাম, তারপরে আসবে আপনার বিষয়। আপনার আজকের পত্রের বিষয় ছিল আমাদের দি হাইটসং ফুংশনিয়াট নিস্ট, অর্থাৎ হিটার কাজ করছে না। দি হাইটসং ফুংশনিয়াট নিস্ট। আমরা চলে আসছি পত্রের মূল অংশে। Sehr geehrter Herr Miller, ich bedauere Ihnen mitzuteilen. আমি খুবই দুঃখিত আপনাকে জানাতে হচ্ছে, dass ich in meiner Wohnung ein Problem mit der Heizung habe. এই যে আমি আমার বাসায় একটা প্রবলেম আমার হিটার নিয়ে আছে। মাই নামে ইস রাধিকা সেন উন ওনে ইন আরেস্ট স্ট্রাসে ফুনফ আখেন ফুনফ ছয় নুল আইনস ফিয়া, আমার নাম রাধিকা সেন এবং আমি আরেস স্ট্রাসে 5 নম্বর বাসায় আখেনে থাকি। ইস হাবে জি শুন মাল আনগেরুফেন, আমি আপনাকে অলরেডি টেলিফোন করেছিলাম। আবেয়া লাইডা খন্টে ইস সি নিস্ট এরাইশেন, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আপনাকে টেলিফোনে পাইনি। এজ ইস্ট জেয়া দ্রিংয়েন্ড, এটা খুবই জরুরি। ওয়াইল দি হাইটসং জাইট দ্রাই থাগেন কাপুত ইস্ট, কারণ বাসার হিটারটি 3 দিন ধরে নষ্ট। এজিস্ট উইন্টার উন্ড দি টেম্পারেচার লিগড বাই উনস ইন দ্য ওনুং উন্টা 15 গ্রাড, এখন শীতকাল এবং তাপমাত্রা আমার বাসায় 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে। Das ist zu kalt und meine Tochter hat schon eine Erkältung.
এটা খুবই ঠান্ডা এবং আমার মেয়ের ঠান্ডা লেগেছে। বিটে ইনফরমিয়ারেন জি মিস, দয়া করে আমাকে জানাবেন। বান জি দি হাইসুং রেপারিয়ারেন বেছিংওয়াইজে আইনেন হান ওয়াকা শিকেন খনেন, দয়া করে আমাকে জানাবেন আপনি কখন একজন রেপাগাটুয়া, অর্থাৎ যে আমার হাইসুংটি ঠিক করবে সে, তাকে পাঠাতে পারবেন। মাইনে ফ্রাও ইস্ট ইয়েডেন নাখমিটাক আব ফিউৎসেন উয়াত সু হাউজে, আমার স্ত্রী প্রতিদিন দুটোর পরে বাসায় আছে। আউসারডেম বিন ইস আউক উন্টা দিজা টেলিফোন নুমা 0155555000 এরাইশ বার। তাছাড়াও আমি এই নম্বরে আপনি আমাকে পাবেন। ইশ ফ্রয়ে মিশ অফ আইনে টেলিফোনিশ ওডা শ্রিফ্টলিশ রুক মেলডুং, আমি আশা করব আপনি আমাকে টেলিফোনে অথবা পত্রের মাধ্যমে জানাবেন। মিট ফ্রয়েন্ডলিশন গ্রোসন রাধিকা সেন। বন্ধুরা, বাসা বাড়িতে অন্যান্য বিষয়গুলো নষ্ট হয়ে গেলে আপনারা শুধুমাত্র বিষয়টি চেঞ্জ করে পত্র লিখতে পারবেন, অন্যান্য বিষয়গুলো আপনারা অপরিবর্তিত রেখে পত্রটি লিখতে পারবেন। এর মধ্যে যেটি হচ্ছে সেটি হচ্ছে ক্লিমা আন লাগে ডিফেক্ট, অর্থাৎ আপনার এসি যদি খারাপ হয়ে যায় আপনার অন্য দেশে, যদি আপনার হতে পারে বাংলাদেশে জুম্বাশ বিল আপনার এসি নষ্ট হয়ে গেল, এখন আপনি এই বিষয়ে আপনার বাড়িওয়ালাকে কীভাবে অবহিত করবেন। সেক্ষেত্রে শুধু আপনি যে জায়গায় পত্রের যে জায়গায় আপনি ঠান্ডা অনুভব করছিলেন সে জায়গায় আপনি শুধু গরম অনুভব করবেন এবং কয়েকটা সমস্যা উল্লেখ করে আপনি পত্রটি লিখবেন। তো আশা করছি আপনারা এই পত্র থেকে উপকৃত হবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, চুস।